Good evening and welcome everybody to tonight's class, and the topic is family planning services. At the end of the class, the students will be able to describe the objectives, new concept and scope of family planning. Conceptualize family planning as basic human right and choice of contraceptive methods. Describe MCS-based family planning. Define contraceptive methods. Classify contraceptive methods. Mention the criteria of an ideal contraceptive method. Understand cafeteria choice and describe barrier methods. What is family planning? In 1971, an expert committee of WHO defined family planning as a way of thinking and living that is adopted voluntarily upon the basis of knowledge, attitude, and responsible decisions by individuals and couples in order to promote the health and welfare of the family group and thus contribute effectively to social development of a country. Tale family planning ekta way of thinking ba way of living jeta ekjon voluntarily grohon korbe knowledge ebong attitude er upor basis kore ebong individual ba couple nijerai decision nibe ultimately tader health ebong welfare eta ensure hobe ebong এটা ডেভেলপমেন্ট অফ কোন একটা কান্ট্রি ডেভেলপমেন্টে হেল্প করবে সো WHO ডেফিনিশন অফ ফ্যামিলি প্ল্যানিং এ ওয়ে অফ থিংকিং এন্ড লিভিং দ্যাট ইজ অ্যাডপ্টেড ভলান্টারিলি আপন দ্য বেসিস অফ নলেজ অ্যাটিটিউড এন্ড রেসপন্সিবল ডিসিশনস বাই ইন্ডিভিজুয়ালস এন্ড কাপলস ইন অর্ডার টু প্রমোট হেলথ এন্ড ওয়েলফেয়ার অফ দ্য ফ্যামিলি গ্রুপ এন্ড দাস কন্ট্রিবিউট ইফেক্টিভলি টু সোশ্যাল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি Earlier concept was just birth control, that is just to prevent childbirth. তখন family planning এর concept ছিল যে বাচ্চা হতে দিবে না এটি এটুকুই ছিল কিন্তু modern concept হচ্ছে family welfare, not family planning. এখন বলা হয় family welfare, welfare covers all objectives and scopes of family planning. এবং আমাদের যে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ক যে মন্ত্রণালয় সেটার নাম কিন্তু দি মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং না ওয়েলফেয়ার হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ফ্যামিলি প্ল্যানিং টু অ্যাভয়েড আনওয়ান্টেড বার্থ টু ব্রিং অ্যাবাউট ওয়ান্টেড বার্থ টু রেগুলেট ইন্টারভেলস বিটুইন প্রেগনেন্সিস টু কন্ট্রোল দ্য টাইম অ্যাট হুইচ বার্থস অকার ইন রিলেশন টু দ্য age of the parents to determine the number of children in the family so these are the five objectives of family planning ekhane to avoid unwanted birth jerokom ache abar to bring about wanted birth jeta chawa seta ke niye asha ebong dui ta pregnancy er moddhe interval maintain kora ebong parents er age bibechonay niye kokhon first child arise korbe seta ডিসাইড করা এবং একটা ফ্যামিলিতে নাম্বার অফ চিলড্রেন কয়টা থাকবে সেটা ডিসাইড করা সো দিস আর দা অবজেক্টিভস অফ ফ্যামিলি প্ল্যানিং হেলথ অ্যাসপেক্ট অফ ফ্যামিলি প্ল্যানিং এর সঙ্গে উইমেনস হেলথ জড়িত ফিটাল হেলথ জড়িত চাইল্ড হেলথ জড়িত সো চাইল্ড হেলথ ফিটাল হেলথ এন্ড উইমেনস হেলথ আর রিলেটেড উইথ ফ্যামিলি প্ল্যানিং স্কোপস অফ ফ্যামিলি প্ল্যানিং অর মডার্ন কনসেপ্ট অফ ফ্যামিলি প্ল্যানিং proper spacing and limitation of births advice on sterility education for parenthood তাহলে proper spacing and limitation of birth হচ্ছে দুই প্রেগন্যান্সির মধ্যে একটা সময় গ্যাপ দিতে হবে এবং টোটাল সন্তান সংখ্যা সীমার মধ্যে রাখবে অ্যাডভাইস অন স্টেরিলিটি যাদের বাচ্চা হচ্ছে না বন্ধা যারা তাদের উপদেশ দেওয়া এডুকেশন ফর প্যারেন্টহুড
বাবা মা হওয়ার জন্য অনেক দায়িত্ববোধ থাকে, অনেক নলেজ দরকার, সে বিষয়ে এডুকেশন প্রদান করা, সেক্স এডুকেশন, স্ক্রিনিং ফর প্যাথোলজিক্যাল কন্ডিশনস রিলেটেড টু রিপ্রোডাক্টিভ সিস্টেম, অ্যাজ ফর এক্সাম্পল সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারের যে স্ক্রিনিং করা হয় ভায়া টেস্টের মাধ্যমে, আগে প্যাপস্মিয়ার করা হতো, এখন ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড বা ভায়া টেস্টের মাধ্যমে এই সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং করা হয়। এটাও কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর অংশ। জেনেটিক কাউন্সেলিং, কারো যদি কোনো বংশে জেনেটিক ডিজিজ থাকে তাহলে সন্তান নিবে কি নিবে না, সন্তানের যদি কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে ওটা কন্ট্রিবিউট করবে না টার্মিনেশন করবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ফ্যামিলি প্ল্যানিং এর সার্ভিস রয়েছে। প্রি ম্যারিটাল কনসালটেশন এন্ড এক্সামিনেশন, বিয়ের আগে অনেক রকম সমস্যা থাকে, সেই বিষয়ে কনসালটেশন এবং পরীক্ষা নিরীক্ষা এই ফ্যামিলি প্ল্যানিং এর অন্তর্গত। ক্যারি আউট প্রেগনেন্সি টেস্ট, যে একজন মহিলা প্রেগনেন্ট কি না সেটা জানার জন্য যে ইউরিন টেস্ট করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, এটা করাটাও ফ্যামিলি প্ল্যানিং এর অংশ। ম্যারিজ কাউন্সেলিং, প্রিপারেশন অফ কাপলস ফর অ্যারাইভাল অফ দ্য ফার্স্ট চাইল্ড, প্রথম বাচ্চা হওয়ার আগে মা বাবাকে তৈরি করা, এটাও হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর অংশ। প্রোভাইডিং সার্ভিসেস ফর আনমেরিড মাদার্স, আনমেরিড মেয়েদের যদি বাচ্চা হয় তাদেরও সার্ভিস দেওয়া হচ্ছে এই ফ্যামিলি প্ল্যানিং এর কাজ। টিচিং হোম ইকোনমিক্স এন্ড নিউট্রিশন, যে আমাদের আমরা আমাদের সম্পদ সীমিত, অনেক সমস্যা, ওই সীমিত সম্পদ দিয়ে কিভাবে সংসার চালাবে এবং কিভাবে সবার নিউট্রিশন বজায় রাখবে, এটাও এই ফ্যামিলি প্ল্যানিং এর অংশ। প্রোভাইডিং অ্যাডপশন সার্ভিসেস, যাদের বাচ্চা কাচ্চা আর হবে না তাদের দত্তক নেওয়ার যে সার্ভিস, এটাও ফ্যামিলি প্ল্যানিং এর অন্তর্ভুক্ত। সুতরাং মডার্ন কনসেপ্ট অফ ফ্যামিলি প্ল্যানিং বা স্কোপস অফ ফ্যামিলি প্ল্যানিং অনেকগুলো, 13টা, এটা সবাই শিখে ফেলবেন। ফ্যামিলি প্ল্যানিং বেসিক হিউম্যান রাইট এর অন্তর্গত। The United Nations Conference on Human Rights at Tehran 1968 recognized family planning as a basic human right. The Bucharest Conference on the World Population in 1974 stated that all couples and individuals have the basic human right to decide freely and responsibly the number and spacing of their children and to have the information, educations, and means to do so. অর্থাৎ প্রত্যেক কাপলেরই রাইট আছে, তারা নিজেরা ফ্রিলি ডিসাইড করবে কয়টা বাচ্চা নিবে কি নিবে না, এটা তাদের বেসিক হিউম্যান রাইট। এই দুটা টার্ম খুবই ইম্পর্টেন্ট, এটা ফ্যামিলি প্ল্যানিং এর ইম্পর্টেন্ট টার্মিনোলজির দুটা, যে এলিজিবল কাপল এবং টার্গেট কাপল। এলিজিবল কাপল অ্যান এলিজিবল কাপল হবে, অ্যান এলিজিবল কাপল রেফার্স টু এ currently married couple wherein the wife is in reproductive age, that is 15 to 45 years. অর্থাৎ সেই কাপলকে এলিজিবল কাপল বলবো আমরা, যে কাপল এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ আছে এবং ওয়াইফের এজ 15 থেকে 45 ইয়ার্স, তারাই হচ্ছে এলিজিবল কাপল। এলিজিবল টু রিপ্রোডিউস, অর্থাৎ তারা বাচ্চা বা সন্তান জন্মদানে সক্ষম, সেই অর্থে এলিজিবল কাপল। তো অ্যান এলিজিবল কাপল রেফার্স টু কারেন্টলি মেরিড, এটা অনেক বইয়ে ভুল করে নিউলি মেরিড লেখা, এটা কিন্তু নিউলি মেরিড হবে না, কারেন্টলি মেরিড, অর্থাৎ এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ আছে এরকম কাপল, যেখানে ওয়াইফের এজটা রিপ্রোডাক্টিভ এজ 15 to 45 বা 49 ইয়ার্স মধ্যে আছে। আর টার্গেট কাপল, দি টার্ম টার্গেট কাপল ইজ অ্যাপ্লাইড টু কাপলস হু হ্যাভ 2 to 3 লিভিং চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ইজ লার্জলি ডিরেক্টেড টু সাস কাপলস, মানে যে সমস্ত এলিজেবল কাপলের অলরেডি 2 থেকে 3টা বাচ্চা আছে তারাই হচ্ছে টার্গেট কাপল। কেন তাদেরকে টার্গেট বলা হচ্ছে টার্গেট কাপল, কিসের টার্গেট কাপল? দে আর টার্গেট ফর ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস। সুতরাং সকল এলিজেবল কাপল টার্গেট কাপল না, কিন্তু সকল টার্গেট কাপল এলিজেবল কাপল। কথাটা বুঝেছেন কিনা চিন্তা করে দেখি, যে টার্গেট কাপলকে অবশ্যই এলিজিবল কাপল হতে হবে, অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে তাদের 2 থেকে 3টা বাচ্চা থাকবে, আর এলিজিবল কাপলের 2 থেকে 3টা বাচ্চা না থাকলে হবে, তাদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়াইফ রিপ্রোডাক্টিভ এজ এর মধ্যে থাকবে। সুতরাং এলিজিবল কাপল এবং টার্গেট কাপল কাকে বলে এটা ক্লিয়ার হয়ে নেবেন।
আরেকটা টার্ম হচ্ছে কাপল প্রোটেকশন রেট অথবা কন্ট্রাসেপটিভ প্রিভেলেন্স রেট, অ্যান ইন্ডিকেটর অফ প্রিভেলেন্স অফ কন্ট্রাসেপটিভ প্র্যাকটিস ইন দ্য কমিউনিটি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্সেন্ট অফ এলিজেবল কাপলস ইফেক্টিভলি প্রোটেক্টেড এগেইনস্ট চাইল্ড বার্থ বাই ওয়ান অর মোর অ্যাপ্রুভড মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং, অ্যাজ ফর এক্সাম্পল স্টেরিলাইজেশন, আইওসিডি, কন্ডোম, ওসিডি। অর্থাৎ যত পার্সেন্ট কাপল কোনো একটা ফ্যামিলি প্ল্যানিং মেথড ইফেক্টিভলি ইউজ করে সেই পার্সেন্টেজটাই হচ্ছে কাপল প্রোটেকশন রেট বা কন্ট্রাসেপটিভ প্রিভেলেন্স রেট। দি ডেমোগ্রাফিক গোল অফ এনআরআর ওয়ান ক্যান বি অ্যাচিভড অনলি ইফ সিপিআর এক্সিড 60%। কাপল প্রোটেকশন রেট 60% এক্সিড করলে নেট রিপ্রোডাকশন রেট 1 হয়, অর্থাৎ একটা মেয়ে বাচ্চা তার জীবদ্দশায় একটা মেয়ে বাচ্চার জন্ম দিবে। এরকম অবস্থা পেতে গেলে শতকরা 60% কাপল ইফেক্টিভলি কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে। চয়েস অফ কন্ট্রাসেপটিভ, সাধারণত নিউলি মেরিড কাপলদের জন্য হরমোনাল মেথডের চাইতে কন্ডোম মেথডটা সবচাইতে সুইটেবল। ব্রেস্ট ফিডিং মাদারদের জন্য মিনি পিল সুইটেবল। ইনফ্রিকুয়েন্ট সেক্সুয়াল ইন্টারকোর্স, যাদের হাজবেন্ডের সঙ্গে অনেকদিন পর পর দেখা হয়, তাদের জন্য ইমার্জেন্সি কন্ট্রাসেপশন বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা সুইটেবল। যাদের অ্যাটলিস্ট 2টা চিলড্রেন আছে এবং ছোট বাচ্চার বয়স মোর দেন 2 ইয়ার্স, দোজ মে কনসিডার পার্মানেন্ট মেথড। টিউবেক্টমি বা ভ্যাসেকটমি, যাদের 2টা বাচ্চা অলরেডি আছে এবং ছোট বাচ্চার বয়স 2 বছরের বেশি, তারা এটা কনসিডার করতে পারে। যাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন, তাদের জন্য কন্ডোম অ্যাপ্রোপ্রিয়েট মেথড। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, তাদের কখনো আইইউসিডি বা ইন্ট্রাউটেরাইন ডিভাইস দেওয়া যাবে না। পিআইডি থাকলে ইন্ট্রাউটেরাইন ডিভাইস দেওয়া যাবে না। সুতরাং এখানে কিছু পয়েন্ট বলা হলো, এটা দেখে কন্ট্রাসেপটিভ পিল চয়েস করা যেতে পারে। এমসিএইচ বেসড ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং ইজ রিলেটেড টু এভরি ফেজ অফ ম্যাটারনিটি সাইকেল। ম্যাটারনিটি সাইকেলের আমরা জানি যে ইন্টারনেটাল পিরিয়ড, কি বলে, অ্যান্টিনেটাল পিরিয়ড, ইন্টারনেটাল পিরিয়ড, তারপরে পোস্টনেটাল পিরিয়ড, ইন্টারকনসেপশনাল পিরিয়ড, ফার্টিলাইজেশন, এগুলো ম্যাটারনিটি সাইকেলের স্টেজ। এই প্রত্যেক সাইকেলেই ফ্যামিলি প্ল্যানিং এর ইম্পর্টেন্স রয়েছে। দি মাদার ইজ সাইকোলজিক্যালি মোর রিসিপটিভ টু অ্যাডভাইস অন ফ্যামিলি প্ল্যানিং দেন অ্যাট আদার টাইমস। যখন একজন মা মানে প্রেগনেন্ট থাকে অথবা ডেলিভারির পরে, ওই সময়ে সে যে কোনো উপদেশ গ্রহণ করার জন্য রিসিপটিভ থাকে, গ্রহণ করার উপযুক্ত থাকে। তো এই জন্য এই ওই সময়ে যদি তাকে ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে উদ্বুদ্ধ করা হয় তাহলে সে ওইটা গ্রহণ করবে। এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল ইফোর্টস মাস্ট বি ইনিশিয়েটেড ডিউরিং দ্য অ্যান্টিনেটাল পিরিয়ড। ইফ দ্য মাদার হ্যাজ হ্যাড টু অর মোর চিলড্রেন, শি শুড বি মোটিভেটেড ফর পিউরপেরাল স্টেরিলাইজেশন। পিউরপেরাল স্টেরিলাইজেশন আইইউসিডি দিয়ে করা হয়, ওটার জন্য তাকে মোটিভেট করা যেতে পারে। আমরা দেখি কন্ট্রাসেপটিভ মেথড কি। কন্ট্রাসেপটিভ মেথডস আর দ্য প্রিভেন্টিভ মেথডস টু হেল্প উইমেন অ্যাভয়েড আনওয়ান্টেড প্রেগনেন্সিস। দে ইনক্লুড অল টেম্পোরারি অ্যান্ড পারমানেন্ট মেজার্স টু প্রিভেন্ট প্রেগনেন্সি রেজাল্টিং ফ্রম কয়টাস। ক্রাইটেরিয়া অফ অ্যান আইডিয়াল কন্ট্রাসেপটিভ, একটা আইডিয়াল কন্ট্রাসেপটিভ কেমন হবে, সেফ হবে, ইফেক্টিভ হবে, অ্যাকসেপ্টেবল হবে, ইনএক্সপেন্সিভ হবে, রিভার্সেবল অর্থাৎ কেউ চাইলে এটা উইথড্র করতে পারবে, সিম্পল টু অ্যাডমিনিস্টার, ইন্ডিপেন্ডেন্ট অফ কয়টাস, কয়টাস ইন্টারফেয়ার করবে না, লং লাস্টিং অ্যান্ড রিকোয়ারিং লিটল অর নো মেডিকেল ইন্টারভেনশন। কিন্তু দ্যার ইজ নো সিঙ্গল মেথড লাইকলি টু মিট অল দ্য ক্রাইটেরিয়া, সব মেথডের এই এরকম সুন্দর ক্রাইটেরিয়া ম্যাচ করবে না। এই জন্য আমাদেরকে চয়েস করে নিতে হবে যার জন্য যেটা উপযুক্ত। ক্যাফেটারিয়া চয়েস, যে অনেক কন্ট্রাসেপটিভ মেথড আছে, ক্যাফেটারিয়াতে কি হয়, অনেক খাবার আছে, আমরা যেটা খাবো সেটা চয়েস করে নিই, এরকম ফ্যামিলি প্ল্যানিং এর বেলায় কন্ট্রাসেপটিভ মেথড অনেক আছে, যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা সে নিজেই চুজ করে নিবে, এটাই হচ্ছে ক্যাফেটারিয়া চয়েস বা ক্যাফেটারিয়া অ্যাপ্রোচ। দি সার্চ ফর অ্যান আইডিয়াল কন্ট্রাসেপটিভ হ্যাজ বিন গিভেন আপ। The present approach in family planning programs is to provide a cafeteria choice. Cafeteria choice means to offer all methods from which an individual can choose according to his needs and wishes and to promote family planning as a way of life.
conventional contraceptive methods. The term conventional contraceptives is used to denote those methods that require action at the time of sexual intercourse, example condoms and spermicides. Classification of contraceptive. Number A hoche specific spacing methods. Spacing methods er modhe barrier methods. Physical methods er modhe male condom, female condom, diaphragm, vaginal sponge. Chemical methods er modhe ache foams, creams, jellies, paste, suppositories, soluble films, etc. and combined methods. A spacing method er modhe widely used hoy male condom. Then hoche intrauterine device, mane jorayur bhitore je device pora hoy, eta abar first generation ache lipase loop ABCD. Second generation er modhe earlier device copper 7, copper T200. Newer device er modhe copper T220, copper T380A, Nova T multi load copper 250, multi load copper 375. Third generation hoche progesterone IUCD ba levonorgestrel gestational IUCD. Amader deshe use hoy copper T380A. Eta mone rakhben amader use hoy copper T380A. Idanin asche progesterone IUCD. Erpore hormonal methods. Hormonal methods er modhe oral pills ba khawar bori er modhe ache combined pill. Combined bola hoy karon er modhe estrogen ebong progesterone combinedly thake. Progesterone only pill by POP, ekhane shudhu progesterone thake. Post coital pill by emergency pill, once a month pill, male pill. Egulur modhe use hoy breastfeeding mayeder jonno progesterone only pill or combined pill. Baki gulo use hoy na. Post coital pill use hoy, baki gula use hoy na. Male pill use hoy na carcinogenesis er karone. Once a month pill use hoy na. Ar injectable but depot formulations ase dui rokomer. Depo formulation er injectable hoche DMPA, mane depo medroxy progesterone acetate, neten, nor ethisterone enanthate, ar ekta ache DMPA subcutaneous 104 mg, subcutaneous implant norplant ebong vaginal rings. Egula depo mane joma thake, ekhan theke slowly release hoy hormone ta sharire ebong kaj kore. Tin rokomer injectable, subcutaneous ebong vaginal. Post conceptional method orthat concept kore felar poreo menstrual regulation ba MR kora jay, menstrual induction kora jay, oral abortifacient diye abortion kora jay ebong shorashori abortion kora jay. So these are the post conceptional method or methods used after conception. Miscellaneous kichu method jegulo ekhono কোন কোন ক্ষেত্রে ইফেক্টিভ মানে অ্যাবস্টিনেন্স কোয়টাস ইন্টারাপ্টাস সেফ পিরিয়ড ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মেথডস বেজাল বডি টেম্পারেচার তারপরে সার্ভাইকাল মিউকাস মেথড সিমটোমেটিক মেথড ব্রেস্ট ফিডিং এন্ড বার্থ কন্ট্রোল ভ্যাকসিন টার্মিনাল মেথড বা এগুলোকে পার্মানেন্ট মেথড বা স্টেরিলাইজেশন বলা হয় মেল স্টেরিলাইজেশনের নাম ভ্যাসেকটমি ভাস ডিফারেন্স কেটে বেঁধে দেওয়া হয় এই জন্য ভ্যাসেকটমি বলে আর ফিমেল স্টেরিলাইজেশন লাইগেশন ফেলোপিয়ান টিউব বেঁধে দেওয়া হয় এ কারণে এটাকে বলা হয় লাইগেশন সো ভ্যাসেকটমি এন্ড লাইগেশন টার্মিনাল মেথড এখন আপনারা যে কমিউনিটি মেডিসিনের পার্ক বা রশিদ কবির বই আছে পার্কটা বেশি বেটার এখান থেকে এই প্রত্যেকটা ফ্যামিলি প্ল্যানিং মেথডের আমি যে ক্লাসিফিকেশন বললাম তার মধ্যে থেকে বেরিয়ার মেথড আইইউসিডি পার্মানেন্ট মেথড এবং নরপ্ল্যান্ট ইনজেক্টেবল যেগুলো আমাদের দেশে কমনলি ইউজ হয় সেগুলোর কম্পোজিশন পড়বেন যার মধ্যে কি আছে মেকানিজম অফ অ্যাকশন কিভাবে কাজ করে ক্লায়েন্ট ক্রাইটেরিয়া কাদেরকে ওটা দেওয়া যাবে অ্যাডভান্টেজ কি কি আছে ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে ওটার সাকসেস বা ফেলিউর রেট অথবা এফিকেসি কেমন কতটা কাজ করে তাহলে এটা আপনাদের সেলফ ডাইরেক্টেড লার্নিং বা নিজস্ব পড়া থাকলো এই বিষয়গুলো প্রত্যেকটা মেথডে নিজেরা পড়ে নেবেন তো আমি এখন বেরিয়ার মেথডেরটা বলবো বাকি সবগুলো একই ক্লাসে বলা সম্ভব না বেরিয়ার মেথড এটা ফিজিক্যাল মেথডের মধ্যে কন্ডম মোস্ট ওয়াইডলি নোন
and used by males all over the world. Female condom is a pouch made of polyurethane, which lies in the vagina, not used in Bangladesh. Diaphragm is a vaginal barrier, also called Dutch cap, not used in Bangladesh. Vaginal sponge, not used in Bangladesh, used in USA, trade name today. Chemical methods, foams, creams, jellies, paste suppositories, soluble films, etc., not used in Bangladesh. Condom is an effective and simple spacing method of contraception without side effects. Condom prevents semen from being deposited in the vagina. It is a mechanism of action. Air kichu benefit as a non-contraceptive benefit. Protects both men and women from sexually transmitted diseases. Reduce incidence of pelvic inflammatory diseases. Some protection from risk of cervical cancer. Can be used to manage premature ejaculation. A new condom should be used for each sexual act. Effectiveness of condom. Condom can be highly effective method of contraception if they are used correctly at every coitus. Failures are due to incorrect use. Failure rate or pregnancy rate 2 to 14% per 100 women years. Limitations such as many men do not use it regularly and carefully. Advantage, it is easily available, safe and inexpensive, easy to use, do not require medical supervision, no side effects, light, compact and disposable, provide protection not only against pregnancy but also against sexually transmitted diseases, pelvic inflammatory diseases, cervical cancer and prevent premature ejaculation. Disadvantage nai bollo chole tobu academically jodi bole condom may tear or slip off during sexual intercourse, interferes with sex sensation and condom allergy very rare. So thank you everybody. Ajker class ei porjontoi jodi karo kono proshno ba kichu jiggesha thake না থাকলে আপনাদের আবার 10:30টায় মাকসুদা ম্যাডামের ক্লাস আছে ওখানে জয়েন করবেন আল্লাহ হাফেজ।